বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে কাজামাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অনুক্রম কী এই সম্পর্কে জানলাম এবং অনুক্রম থেকে কিভাবে সাধারণ পদ নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি দ্বারা নিয়ে আলোচনা করবো, কারণ আমাদের এই অধ্যায়টাই হচ্ছে দ্বারা নিয়ে, অসীম দ্বারা। তো প্রথমেই আমরা জেনে নিই দ্বারা কী। আমরা আগের ক্লাসে জেনেছি অনুক্রম বলতে কী বুঝো। তো অনুক্রমের যদি পদগুলো ধনাত্মক বা প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাহলে তাকে আমরা কী বলি, দ্বারা বলি। তাহলে দ্বারা কী, অনুক্রমের পদগুলোকে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযোগ করলেই তাকে আমরা কী বলি, দ্বারা বলি বা দ্বারা পাওয়া যায়। তো অনুক্রমের যদি আমি একটা পদ লিখি, একটা পদ ওয়ান, একটা পদ থ্রি, একটা পদ ফাইভ, একটা পদ লিখলাম সেভেন, এটা একটা অনুক্রম। তো এই অনুক্রমের পদগুলোকে আমি যদি কী করে ফেলি, প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত করি, তো আমি এটাকে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করলাম। তাহলে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করার ফলে এটার অনুক্রম না, এটাকে আমাকে কী বলতে হবে, দ্বারা বলতে হবে। তাহলে আমরা এর আগের ক্লাসে শিখেছি কি অনুক্রম দুই ধরনের, ঠিক একইভাবে আমাদের দ্বারাও কয় ধরনের, দুই ধরনের। তবে দ্বারা দুই ধরনের, পদ সংখ্যার উপর ভিত্তি করে দ্বারা হয় দুই ধরনের, পদ সংখ্যার উপর। পদ কি, এই একটা দ্বারা, এই দ্বারার এটা হচ্ছে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পদের উপর ভিত্তি করে দ্বারা হবে কয় ধরনের, দুই ধরনের। এক নাম্বার হচ্ছে সসীম দ্বারা বা এটাকে বলা হয় শান্ত দ্বারা, দ্বিতীয়ত অসীম দ্বারা, অসীম দ্বারা অথবা এটাকে বলা হয় অনন্ত দ্বারা। তাহলে পদ সংখ্যার উপর ভিত্তি করে দ্বারা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সসীম দ্বারা অথবা শান্ত দ্বারা, দ্বিতীয়ত অসীম দ্বারা অথবা অনন্ত দ্বারা। তো পদ সংখ্যার উপর ভিত্তি করে এই যে পদটি, এখানে পদ সংখ্যা কত, আমি যে একটা ধারা লিখলাম এখানে কতগুলো পদ বিদ্যমান, একটা দুইটা তিনটা চারটা, প্লাস ডট ডট দিয়ে দেওয়া হচ্ছে, মানে এখানে অসংখ্য পদ আছে, এর পরে কতগুলো পদ আছে আমার জানা নেই। তাহলে এই যে ধারাটা, এটার কতগুলো পদ আমি বলতে পারছি না, তাহলে এই ধারাটা কি ধরনের ধারা বলবো, অসীম ধারা, কারণ এটার পদ সংখ্যা কি করা যাচ্ছে না, অসীম পর্যন্ত বিদ্যমান। তাহলে এই ধরনের ধারাকে বলবো অসীম ধারা। তাহলে যে ধরনের ধারার পদ হচ্ছে অসীম পর্যন্ত, মানে গুণে নির্ণয় করা যাচ্ছে না, তাহলে সেই ধরনের ধারাকে বলবো আমরা কি, অসীম ধারা। আর যদি এই ধারাটা যদি আমি এখানে ফিক্সড করে দিতাম যে এখানে মধ্যে এই ধারা এই পর্যন্তই থাকতো, তাহলে এই ধারাতে ধারাতে কতগুলো পদ বিদ্যমান, একটি দুইটি তিনটি চারটি। তাহলে আমরা গুণে বলতে পারছি যে এই ধারায় চারটি পদ বিদ্যমান, তাহলে আমরা বলতে পারবো এই ধরনের ধারা সসীম, মানে এটা সীমা বিদ্যমান। এই ধরনের ধারাকে কি বলবো, সসীম ধারা। তাহলে আমরা কি শিখলাম, পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সসীম ধারা, একটা হচ্ছে কি অসীম ধারা। এরপরে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই ধরনের, এই যে পদগুলো, পদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা কয় ধরনের, দুই ধরনের। তাহলে এক নাম্বার হচ্ছে সমান্তর ধারা, দুই নাম্বার হচ্ছে গুণোত্তর, গুণোত্তর দ্বারা। তো আমরা সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম যেভাবে শিখেছি ঠিক এটার ক্ষেত্র সেম একই ধরনের কথা, যে সমান্তর দ্বারা কখন হবে, যখন কোনো একটি দ্বারার যে কোনো পদ এবং পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দ্বারাকে আমরা বলবো কি দ্বারা, সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারা কখন বলবো, যখন কোনো একটি ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা কী হবে, সমান হবে, অথবা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল যদি সর্বদা সমান হয়, ওই ধরনের ধারাকে আমরা বলবো কি, গুণোত্তর ধারা। তাহলে এখানে দেখো এই একটি ধারা, এই ধারাটা কী ধরনের ধারা, এটা হচ্ছে সমান্তর ধারা, কারণ এটা যে কোনো পদ পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করলে বিয়োগফল সমান হয়, কিন্তু এই ধারাটার ভাগফল কী হচ্ছে না, সমান হচ্ছে না। তিনকে এক দ্বারা ভাগ করলে তিন, আবার পাঁচকে তিন দ্বারা ভাগ করলে কি, তিন পাওয়া যায় না। তাহলে আমার এই ধারাটা কি দ্বারা নয়, গুণোত্তর দ্বারা নয়। তাহলে গুণোত্তর দ্বারা কি হবে, তিন। এই যে ধারাটি
এই ধারাটি দেখো, যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলাম, 9 থেকে 3 ভাগ করলে 3, 27কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 3। তাহলে আমি যেই পদকে নিচ্ছি না কেন, ওই পদকে যদি পূর্ববর্তী দ্বারা পদ দ্বারা ভাগ করা হয়, সেই ক্ষেত্রে ভাগফল যদি সমান হয়, তাহলে আমরা ওই ধরনের ধারাগুলোকে বলবো কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তো আমরা সমান্তর দ্বারা এবং কি গুণোত্তর দ্বারা কি বুঝলাম। তো সমান্তর দ্বারার ক্ষেত্র ঠিক, এই দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় করার একটা সূত্র আছে, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের একটা কি আছে, সূত্র আছে। তো আমরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করেছি সেটাই সমান্তর দ্বারা অনুক্রমের ক্ষেত্রে এনতম পদের সূত্র, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যে এনতম পদ নির্ণয় সূত্র ব্যবহার করেছি ঠিক একইভাবে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য। তাহলে আমরা আগের ক্লাসে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এনতম পদের সূত্র কি শিখলাম? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক একইভাবে সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র, এনতম পদ মানে যেই পদের সাহায্যে আমরা যে কোনো পদের মান কি করতে পারি, নির্ণয় করতে পারি, তাকে আসলে কি বলে, এনতম পদ বা সাধারণ পদ বলা হয়। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে এনতম পদের সূত্র এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এ হচ্ছে ওই ধারার প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা, ডি হচ্ছে কি সাধারণ অন্তর। তো সমান্তর ধারার আরেকটা বিষয় আমাদের লাগবে, এনতম পদের সমষ্টি। এনতম পদের সমষ্টি আমাকে যে কোনো একটা ধারা যদি সমান্তর ধারা দিয়ে দেয়, যে 1, 3, 5 প্লাস 7, এই যে ধারাটা, এই ধারাটার যদি আমাকে বলা হয় ডট 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 যে প্রথম 10টি পদের কি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো, এই ধারার কতটি পদের বা প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে প্রথমে 50টি পদ নির্ণয় করব, তারপরে 50টি পদ নির্ণয় করে এগুলোকে সমষ্টি যোগ করব। তো এটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য আমরা যদি একটা সূত্র প্রয়োগ করে সহজে কি করতে পারি, যে কোনো ধারার মানে পদ সংখ্যা আমাকে যদি যে কোনো ধারার কি নির্ণয় করা যাবে, সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে এই যে ধারাটি আমাকে যদি প্রথম, এই ধারাটা কিন্তু অসীম ধারা, ডট ডট দেওয়া আছে মানে অসীম ধারা, আমাকে যদি বলা হয় এই ধারাটির প্রথম 10টি পদের কি নির্ণয় করো, সমষ্টি, বা প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমাকে আংশিক অংশের কি নির্ণয় করতে বলা হলো, সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমরা এই সমষ্টিকে বলতে পারি আংশিক সমষ্টি। কি সমষ্টি বলা যাবে? আংশিক সমষ্টি। তো এই আংশিক সমষ্টি নির্ণয় সূত্র যেটাকে আমরা বলি এনতম পদ, সেটা আমাকে 20টি পদ হতে পারে, 30টি পদ হতে পারে, 50টি পদ হতে পারে, এনতম পদ বা আংশিক পদের সমষ্টি নির্ণয় সূত্র, এনতম পদ বা এনটি পদের সমষ্টি সমান n/2 ইন্টু yc প্লাস n-1 ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে এনটি পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে টোটাল আমার চলক হচ্ছে 3টি, একটা হচ্ছে এন, একটা এ, একটা হচ্ছে কি ডি। এই এন বলতে পদ সংখ্যা বোঝানো হয়, এই এন বলতে কি বোঝানো হয়, পদ সংখ্যা। এ মানে হচ্ছে আমার প্রথম পদ, ডি হচ্ছে কি সাধারণ অন্তর। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সহজে কি করতে পারবো, যে সমান্তর ধারার প্রথম 10টি পদ আমাকে যদি 20টি পদ, 30টি পদ, 40টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়, আমি যদি এন এর মান, এর মান এবং ডি এর মান জানা থাকে, সেক্ষেত্রে আমার ওই পদের কি নির্ণয় করা যাবে, সমষ্টি নির্ণয় করা যাবে। যদি আমাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা গুণোত্তর ধারা তেমন, আমরা সমান্তর ধারা নিয়ে তেমন বেশি কাজ করবো না এই অধ্যায়ে, বেশিরভাগ কাজে হবে আমাদের গুণোত্তর ধারা নিয়ে। তো আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রগুলো আগে দেখি। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্র আমরা কি শিখেছি, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ সমান এ ইন্টু r^n-1, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এন হচ্ছে পদ সংখ্যা। এবার গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি আমাকে সমষ্টি দেওয়া থাকে, যে একটা গুণোত্তর ধারা দেওয়া থাকলো, যে গুণোত্তর ধারাটি হচ্ছে ধরে নাও একটা প্রথম পদ 3, দ্বিতীয় পদ 9, তৃতীয় পদ 27 প্লাস ডট ডট ডট, এই যে ধারাটি, এই ধারাটা কি ধরনের ধারা, গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলাম, ভাগফল সবসময় কি আসলো, সমান আসলো, তাহলে এটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা প্রথম 10টি পদের কি নির্ণয় করতে বললো, সমষ্টি নির্ণয় করতে বললে, সেই ক্ষেত্রে আমাকে একটা সূত্রের সাহায্যে আমরা সহজে কি করতে পারি, সমষ্টিটা নির্ণয় করা যায়। তবে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ বা
পদের সমষ্টি নির্ণয়ের সূত্রের আমাদের হচ্ছে সূত্র দুইটি। তো এই সূত্রটা দুইটা সূত্র নির্ভর করবে আর এর মানের উপর ভিত্তি করে। আর হচ্ছে সাধারণ অনুপাত, আর হচ্ছে কি সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়, যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যা আসবে সেটাই হচ্ছে আমার সাধারণ অনুপাত। তো আমরা জানি সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর এর মানের উপর ভিত্তি করে আমাদের সমষ্টির সূত্র, একটা হচ্ছে আর এর মান যদি গ্রেটার দেন ওয়ান হয়, মানে আমাদের যে আরটা, যেমন এটার সাধারণ অনুপাত হচ্ছে 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 9 ভাগ 3 সমান হচ্ছে 3, তার মানে এটা সাধারণ অনুপাত আর হচ্ছে কত, 3। তাহলে আর এর মান 1-এর চেয়ে কি বড়, আর এর মান 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র সমষ্টি সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তাহলে যখন আর এর মান আর গ্রেটার দেন 1, যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে সেই ক্ষেত্রে এন তম পদের বা এনটি পদের বা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আর যখন আর এর মান 1-এর চেয়ে কী হবে, ছোট হবে, সেই ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে আর এর মান লেস দেন কত হবে, 1 হবে। তাহলে আমরা দুইটি সূত্র দেখলাম যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে দুইটি সূত্র, একটা হচ্ছে এন তম পদের উপর, সরি আর এর উপরে আমার ভিত্তি করে সাধারণ অনুপাতের উপর ভিত্তি করে কয়টি সূত্র, দুইটি সূত্র। একটা হচ্ছে আর এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমার সূত্রটা এটা প্রযোজ্য হবে, আর এর মান যখন 1 থেকে ছোট, আর লেস দেন 1, আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তো এখানে তিনটি চলক বিদ্যমান, একটা হচ্ছে এ, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এন হচ্ছে পদ সংখ্যা, আর হচ্ছে কি সংখ্যা, পদ সংখ্যা। যেখানে আমরা আর দেখব আর হচ্ছে সাধারণ অনুপাত, যেখানে এ দেখবো তাকে আমরা বলবো প্রথম পদ, যেখানে আমরা এন দেখবো এনকে বলবো আমরা কি সংখ্যা, পদ সংখ্যা। তো এই ক্লাসে আমরা মূলত বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমরা মেইন আমাদের যে টপিকস ওই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই আশা করি জিনিসগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং নিজেরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।